টোটাল ভোটার আমাদের এই পূর্ব বর্ধমান জেলা যা আছে তাতে 31,56,775 জন। আমরা তাহলে ব্লকের সংখ্যা 18, বুথের সংখ্যা 3,614 এবং ভোটারের সংখ্যা 31,56,475। এই সব জায়গায় আমরা পৌঁছতে চাই, দিদির এই নির্দেশ দলের এই কার্যক্রমে আমরা সফল করতে চাই। এছাড়া আপনারা জানেন যে সবাই একটা স্লোগানকে সামনে রাখা হয়েছে, সেটা হচ্ছে দিদিকে বলো, যার টেলিফোন নাম্বারও দেওয়া হয়েছে 9137091370। আবার রিপিট করছি 9137091370। সরাসরি আপনার মতামত বা আপনার যে সমস্যা তা এই ফোনে জানাতে পারেন, এটাকে বলা হয়েছে দিদিকে চলো। এবং তার ওয়েবসাইটও করা হয়েছে www.ddkecholo.com, দিদিকে বলো email.com, www.ddkecholo.com, এটাও আপনি এটা করতে পারেন। তৃণমূল স্তরে এই প্রক্রিয়া চালাবেন নির্বাচিত জনপ্রতিনিধি পার্টি কর্মী, যেটার মাধ্যমে তারা সাধারণ মানুষকে এই প্ল্যাটফর্মে ব্যবহার করে সুফল সরগমকে জানাতে পারবেন। এই এটা আমি আপনাদের জানালাম। জেলাব্যাপী এই কর্মসূচিটা আমরা ঘোষণা দিদি করে দিচ্ছি, সেই মতো কাজে মানে চলবে। কবে থেকে এটা শুরু হবে? এটা 3-4 দিনের মধ্যে ঘোষণা করেছে, তার আমি আশা করছি আমরা 2 তারিখ থেকে এটা শুরু করব। এই নতুন গেঞ্জি যেটা লঞ্চ করা হলো, এই গেঞ্জিটা কাদের জন্য থাকবে বা এটা কি? এটা দিদিয়া হয়েছে, গেঞ্জি লঞ্চ করে আমরা আরও তৈরি করবো। আমরা যেগুলো পেয়েছি আজ এবং যারা লেভেলের যারা কর্মী আছেন তারা এটিকে ব্যবহার করবেন। এবং দলের নির্দেশও দেওয়া হয়েছে যে দলের যারা নেতা আছেন, যারা আছেন সর্বস্তরে, তাদের প্রত্যেককেই প্রতিনিধি যেতে হবে, রাত্রিবাস করতে হবে, দলে সভা করতে হবে। সাধারণ মানুষ সহ শুধু তাই নয়, ওই এলাকার বিশিষ্ট জনের সঙ্গেও সাক্ষাৎ করতে হবে, বৈঠক করতে হবে, মানুষের সমস্যা কী আছে তা জানতে হবে। এবং মমতাজী মুখ্যমন্ত্রী হওয়ার পর যে সুফল, যে পরিকল্পনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়েছেন, সেই পরিকল্পনার সুযোগ তারা কতটা পেয়েছেন, সমস্ত বিষয়টাই জানবার জন্য সোজা এক কথায় জনসংযোগ বৃদ্ধি। মোবাইলের জন্য কোনো স্টিকারও কিছু করা হয়েছে যেটার লোক স্টিকারও ব্যবহার করা হয়েছে মোবাইলের পিছনে যারা যাবেন তারা স্টিকারটি ব্যবহার।